নমস্কার এবং আদাব, আপনারা দেখছেন নিউজ নিবি। আর আজ 17 নভেম্বর বুধবার, এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত আমি রিক্তেশামালী। জঙ্গি সন্দেহে শ্রীনগরে নিহত 4, ভুয়ো সংঘর্ষের অভিযোগ নিহতের পরিবারের। কাশ্মীরে খাস শ্রীনগরের হায়দরপোরায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 জন। নিহতদের মধ্যে 2 জন ব্যবসায়ী রয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। তাদের পরিবারের দাবি, একজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে বাহিনী, অন্যজনকে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হায়দরপোরায় একটি বাণিজ্যিক ভবনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয় বাহিনীর। আজ সকালে জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। তার মধ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি হায়দর এবং তার এক স্থানীয় জঙ্গি আমির মগরে। মগরে বানিহালের বাসিন্দা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, নিহত বাকি 2 জনের নাম আলতাফ বাট ও মুদাসির গুল। তাদের মধ্যে আলতাফ ওই বাণিজ্যিক ভবনের মালিক, তারও ওই ভবনে একটি অফিস ছিল। মুদাসির গুল দন্ত চিকিৎসক এবং ব্যবসায়ী। হায়দরপোরার ওই ভবনে তার একটি কম্পিউটার সেন্টার ছিল। বিজয় কুমারের দাবি, মুদাসির গুল জঙ্গিদের সহযোগী। তিনি হায়দর ও তার সঙ্গীকে আশ্রয় দিতে আলতাফের বাণিজ্যিক ভবনে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি জঙ্গিদের আশ্রয় দিচ্ছিলেন। উত্তর ও দক্ষিণ কাশ্মীর থেকে জঙ্গিদের যাতায়াতের ব্যবস্থাও করতেন বলে দাবি করেছেন জম্মু কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার। বিজয়ের বক্তব্য, গত রবিবার শ্রীনগরের জামলাতা এলাকায় গুলিতে আহত হন এক কনস্টেবল। সেই ঘটনায় হায়দর জড়িত। মুদাসির হায়দরকে সেখানে থেকে হায়দরপোরায় নিয়ে আসার কাজে জড়িত থাকতে পারেন। বিজয়ের দাবি, আলতাফ বাট দুপক্ষের গুলি যুদ্ধের মধ্যে পড়ে নিহত হয়েছেন। তিনি জঙ্গিদের গুলি না বাহিনীর গুলিতে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়। তার কথায়, হায়দরপোরার ওই ডেরায় বসে জঙ্গিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছিল। তাদের কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন ছাড়াও কম্পিউটার ও মোবাইল উদ্ধার করা হয়েছে। ডিআইজি স্তরের এক অফিসারের নেতৃত্বে গঠিত একটি দল এই হাইটেক জঙ্গি ডেরার নানা দিক দিয়ে তদন্ত করবে। আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় নিহতদের দেহ এখনো পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। কিন্তু পুলিশের দাবি মানতে রাজি নন আলতাফ বাট ও মুদাসির গুলের পরিবারের সদস্যরা। আলতাফের বড় মেয়ের বক্তব্য, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমার বাবাকে নিয়ে সংঘর্ষের সময় 3 বার ওই বাড়িতে ঢুকেছিল বাহিনী। 2 বার তাকে ফিরতে দেওয়া হয়, 3য়বার তিনি নিহত হন। আলতাফের পরিবারের দাবি, তাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে বাহিনী। মুদাসির গুলের মায়ের দাবি, আমার ছেলে ডাক্তার, জঙ্গিদের সঙ্গে ওর কোনো যোগ ছিল না। তার বোনের বক্তব্য, বেশিরভাগ সময়ই দিল্লিতে থাকতো মুদাসির, গতকালই জন্ম হয়ে এখানে এসেছে। ওর সম্পর্কে পুলিশ যা বলেছে তা সত্য নয়। দেহ তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আলতাফ ও মুদাসিরের পরিবারের সদস্যরা। অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কাশ্মীরের রাজনীতিকেরাও। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বক্তব্য, নিরীহ নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে পরে তাদের জঙ্গি সহযোগী তকমা দেওয়া ভারত সরকারের নয়া কায়দা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহরও বক্তব্য, এই সংঘর্ষ ও তাতে নিহত ব্যক্তিদের নিয়ে নানা প্রশ্ন উঠছে। অতীতে বহুবার ভুয়ো সংঘর্ষ হয়েছে, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে এই সংঘর্ষ নিয়ে প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন। আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান, ভালো লাগলে এবং মন্দ লাগলেও। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নিবি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নিবিকে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর
আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।